নমস্কার সুপ্রিয় দর্শক আর বি অ্যাকাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্সের এমসি কিউব নিয়ে আলোচনা করব যেগুলি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এটা মডেল সেট থ্রি সলভ করাচ্ছি এর আগে আমি এক আর দুই সলভ করে দিয়েছি টোটাল আমি দশখানা সেটের এমসি কিউব সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো তো দেখো এটা প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ দু হাজার অর্থাৎ যত বছর এই সিলেবাসটা থাকবে তত বছর এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রোমাননের প্রশ্ন স্বল্পকালীন গড় ব্যয় রাখার আকৃতি হল অ্যান্সার বেশ আনসার ইউ আকৃতি রোমান টু প্রশ্ন মোট রেভিনিউ ও মোট ব্যয়ের মধ্যে পার্থক্যকে বলে অ্যান্সার বে এর আনসার স্থূল মুনাফা রোমান থ্রির প্রশ্ন শ্রমের মজুরি বাড়লে শ্রমের যোগানের পরিমাণ সের অ্যান্সার প্রথমে বাড়বে তারপর কমবে রোমান ফোরের প্রশ্ন পূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্রে লার্নারের সূচকের মান হবে বের অ্যান্সার হবে জিরো পাঁচ দাগের প্রশ্ন ভোগ ব্যয় ও এবং আয়ের মধ্যে সম্পর্ককে ড্যাশ অপেক্ষক বলা হয় অ্যান্সার হবে বের আনসার ভোগ ছয় দাগের প্রশ্ন ক্ষমতার বাজেটে গুণকের মান হয় অ্যান্সার হবে এর অ্যান্সার ওয়ান সাত নম্বরের প্রশ্ন লোডেন্স রেখার আকার সময় একটি ড্যাশ নিতে হয় সের আনসার বর্গক্ষেত্র আট নম্বরের প্রশ্ন দারিদ্রের তীব্রতা কোথায় বেশি এর আনসার গ্রামাঞ্চলে নয় দায়গের প্রশ্ন যাদের প্রান্তিক উৎপাদন ক্ষমতা তাদের প্রচ্ছন্ন বেকার বলে সের আনসার শূন্য দশ দায়গের প্রশ্ন দশ দিকে কোন সালে জিআইসিআই গঠন করা হয় অ্যান্সারের ডের আনসার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে দুদায়ের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় রোমাননের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান রেখার আকৃতি হবে ড্যাশ উলম্ব হবে কি হবে উলম্ব হবে অথবা দিয়ে কী আছে ঠিক না ভুল লেখো যোগানের নিম্নরেখা নিম্নমুখী এটা কি আছে ভুল আছে পরের প্রশ্ন আমাদের কী বলেছে রোমানটির প্রশ্ন ঠিক না ভুল লেখো একচাটিয়া ফার্ম দাম গ্রহিতা হয় মানে দাম গ্রহিতা হয় এটা কি আছে ভুল আছে অথবাদের পরের প্রশ্ন ঠিক না ভুল লেখো ভারতের রেল পরিবহন ব্যবস্থা একচেটিয়া উদাহরণ এটা ঠিক আছে রোমান্ত্রিক প্রশ্ন শূন্যস্থান পূরণ করো একচেটিয়া বাজারে দাম প্রান্তিক ব্যয় অপেক্ষা ড্যাশ হয় বেশি হয় আর থ্রি দেখের অথবাদে কী বলেছে শূন্যস্থান পূরণ করো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্যের প্রথম শর্ত হলো এম সি সমান সমান এমআর এম সমান সমান এমআর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন চার ধাগের প্রশ্ন সত্য বা মিথ্যা লেখ শিল্পজাত দ্রব্যের ক্ষেত্রে দাম হলো ব্যয় নির্ধারিত এবং উৎপাদন হল চাহিদা নির্ধারিত এটা ঠিক আছে পাঁচ জায়গার প্রশ্ন শূন্যস্থান পূরণ করার সমক পার্থক্য সমান সমান রুট এ ড্যাশ হবে ভেদ মান ভেদ মান ছয় জায়গার প্রশ্ন সত্য না মিথ্যা লেখ প্রসার চলের সকল মানের উপর নির্ভরশীল এটা ভুল আছে অথবা পরের প্রশ্ন সত্য না মিথ্যা লেখ যদি কোনো চল রাশির মানগুলিকে দুই দিয়ে গুণ করা হয় তাহলে তাদের প্রসার একই থাকবে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের আমি কমেন্ট বক্সে জানাবো সাত দাগের প্রশ্ন কী বলেছে সত্য না মিথ্যা লেখো বেকারত্ব দারিদ্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ঠিক আছে অথবা দেয় পরের প্রশ্ন সত্য না মিথ্যা লেখো মরসুমি বেকারত্ব একমাত্র কৃষিক্ষেত্রে দেখা যায় তো দেখো মরসুমি বেকারত্ব কিন্তু কৃষিক্ষেত্রেও দেখা যায় কিন্তু শিল্পক্ষেত্রেও দেখা যায় ঠিক আছে ঠিকই আছে শূন্যস্থান পূরণ করো এনআরএপি জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প ও তো দেখো আর একটা কথা আমি বলবো ছয়দাগের অথবা যে প্রশ্নটা আছে একটু লিখে নেবে ছয়ের অথবা সত্য না মিথ্যা লেখো যদি কোনো চলরাশির মানগুলিকে দুই দিয়ে দুই দিয়ে গুণ করা হয় তাহলে তাদের প্রসার একই থাকবে এটা কিন্তু ভুল আছে কারণ যদি কোনো চল মানগুলিকে দুই দিয়ে গুণ করা হয় তাহলে তাদের প্রসার একই থাকবে এটা কিন্তু ভুল আছে কী আছে এটা কিন্তু ভুল আছে তো দেখো আমাদের যেটা হওয়ার কথা ছিল সাত প্রশ্নর প্রশ্নের হবে সত্য অতবাদে সত্য না মিথ্যালেক মরশুমি বেকারত্ব কৃষিক্ষেত্রে দেখা যায় তো দেখো সাতের ঠিক আছে সাতের হচ্ছে তোমার হচ্ছিল সত্য সত্যই হবে অথবা দিয়ে আর দেখের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো এনআরইপি জাতীয় গ্রামীণ কর্মনিয়োগ প্রকল্প চালু হয় ড্যাশ সালে উনিশশো আশি সালের অক্টোবর মাসে উনিশশো আশি সালের অক্টোবর মাসে নয়াদ্যাগের প্রশ্ন সত্য না মিথ্যা দেখো গ্যাট একটি সংস্থা ডব্লুটিও একটি চুক্তি তোমাদের মাথায় রাখতে হবে যে গ্যাট একটি চুক্তি আর ডব্লুটিও একটি সংস্থা তার মানে এটা কি হচ্ছে নয় দ্যাগের আনসার ভুল হবে দশ জায়গার প্রশ্নে শূন্যস্থান পূরণ করো আইআরডিএ আইন পাশ হয় ড্যাশ সালে উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে তো দেখো টোটাল আমি আজকে তোমাদের তিনখানা সেট আজকে মানে সেট থ্রি সলভ পড়িয়েছি এর আগে আমি এক দুই সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি